আমি ইন্টারেস্টর দেখা যায় কতটা কোয়েকশন আরও ভিডিও দিছি, এখন দেখা যায় কোয়েকশন নিয়ে আমি আলোচনা করতাম চাই আর, এখন হইলো 1996-র আমি 79 নিয়ে আলোচনা করি আর, 1996-র 79 যেন মাঝে আমার কইছে ডাবল, অর্থাৎ 1996-র 79 কোয়েকশন নম্বর 1996-র 79 ইন্টারেস্ট, আমি ইন্টারেস্টর প্রশ্ন নিয়ে আলোচনা করি আর। আমার এট হোয়াট রেট অফ ইন্টারেস্ট প্রিন্সিপাল বিকাম ডাবল, শতকরা কত টাকা হার সুদে যে মূলধন দ্বিগুণ হইবে, এটা প্রশ্ন তুমি তাই অ্যাটেনশনলি প্রশ্নটা চাও, কইছে শতকরা কত টাকা হার সুদে প্রিন্সিপাল বিকাম ডাবল, এই যদি হয় কন্ডিশন যে আমরা কৃতাকর্ম প্রিন্সিপাল হয়েছে গিয়া 12 তো কিতা হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট আর 72 আর টি দিছে টেন ইয়ার্স আর 72 কইছে আরর ফর্মুলা হইল 100 × i/p/t, এখন আমার শুধু দিছে 10 বছর আর কুত্তা দিছে না, না দিয়ে একটা কন্ডিশন কর প্রিন্সিপাল বিকাম ডাবল, তে না আই দিছে না টি দিছে, তখন আমরা প্রিন্সিপাল বিকাম ডাবল যদি হয় তো আমরা একটা কন্ডিশন দড়ি সাইন দড়ি p = 100, আমরা পি দড়ি লইলাম 100, প্রিন্সিপাল বিকাম ডাবল যদি হয় প্রিন্সিপাল যদি 100 টাকা হয় তো বেটারে ঘুরাই দেব লাগবো ডাবল মানে 200 টাকা, 100 টাকা যদি আনি তো ঘুরাই দেব লাগবো 200 টাকা, 1000 আনি যদি তো ধরা লাগবো দেব লাগবো 200 টাকা, এই 100টা আমি এটা লেট এটা আমরা ধরছি ধরি p = 100, মনে হচ্ছে আমি p = 1000 ধরতাম, তে অ্যামাউন্ট রিটার্ন ব্যাক হইল 2000, মনে হচ্ছে প্রিন্সিপাল যদি আমি 1 লাখ ধরি তো রিটার্ন ব্যাক হইব 2 লাখ, অন প্রিন্সিপাল যদি আমি যদি 1 কোটি রিটার্ন ব্যাক হইব গিয়া 2 কোটি, এই বইল কন্ডিশন, কন্ডিশন হয়েছে প্রিন্সিপাল বিকাম ডাবল অর্থাৎ মূলধন দ্বিগুণ হইবে, তো আমি ধরছি 100 টাকা প্রিন্সিপালটাকে ধরছি 100 টাকা, তো রিটার্ন ব্যাক করবো 100 আনলে যদি দ্বিগুণ হয় তাতে 200 টাকা ঘুরিয়ে দিব, তো i = m-p 200 - 100 = 100, এখন হইল পি হইল গিয়ে 100 i = 100, আর এর ফর্মুলা হইল r = 100 × i/p/t হইল গিয়া এটা হইল ফর্মুলার 100, এই 100টা হইল গিয়া আই আর পি হইল গিয়ে 100, আমরা এটা লেট ধরছিলাম দূরি আমরা ভাইছি p = 100 i = 100, এই 100টা খান থেকে খাইলাম প্রশ্ন আইব, এটা আমরা লেট ধরছি, কন্ডিশন হইল প্রিন্সিপাল ইজ ডাবল, প্রিন্সিপাল বিকাম ডাবল আফটার 10 ইয়ার্স, 10 বছর বাদে এটা দ্বিগুণ হইব, আমরা টি দিছে 10 ইয়ার্স, টি দিছে আমার 10 ইয়ার্স, টি হইল গিয়া আমার হইল গিয়া টি হইল 10 ইয়ার্স, আমার দিছে 10 বছরে দ্বিগুণ হইবে, যার কারণে টি হইল 10 ইয়ার্স হইল গিয়া আমি ধরছি পি 100 টাকা, এ হইল 200 টাকা, i = m-p, পি হইল 100, আই হইল 100, আর ওর ফর্মুলা আমরা আর বাহর দাম কইছে হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট, প্রশ্নটা আবার করে দেখবাই শতকরা সুদের হার কত হইল 1996-র 79, কোয়েশ্চন নাম্বার হইল 1996-র 79, তো হইল গিয়ে 100 × 100 / 100 × 10, 100 ক্যান্সেল, 0 ক্যান্সেল, r = 10%, এ হইল গিয়ে আমার প্রশ্ন, এটা হইল গিয়া প্রিন্সিপাল বিকাম ডাবল, এলা সেম কোয়েশ্চন আছে এক্সারসাইজ 13-র
এক্সারসাইজ 13 অর 5 আর 9 এক্সারসাইজ 13 অর 5 আছে আর 9 আছে এগুলো আমরা করার চেষ্টা করব এক্সারসাইজ 5 এক্সারসাইজ 9 অর 5 দিছে এক্সারসাইজ 13 কোশ্চেন নাম্বার 5 সেম কোশ্চেন দিছে কইছে প্রশ্নটা সবে পড়ে চাইন এট হোয়াট রেট অফ ইন্টারেস্ট সাম মানি বিকাম ডাবল ইন 10 ইয়ার্স কইছে হোয়াট রেট মানে আর বাড়াই তো আর টিএ লগিয়া 10 ইয়ার এখন আমার এক কন্ডিশন দিছে প্রিন্সিপাল বিকাম ডাবল তো প্রিন্সিপাল আমরা যদি লেট দৌড়ছিটা দৌড়ি পি ইকুয়াল টু 100 তখন প্রিন্সিপাল বিকাম ডাবল মানে অ্যামাউন্ট হইব দইব গিয়া 200 হয়ে যাব 10 বছর বাদে ওখানে মাঝে আমি আগেও কইছি আগের কোয়েশনও কইছি ওখানে 1000 হয়ে যদি আমি লেট যদি অন 1000 ধরি তে অন হইব ডাবল হইলে 2000 হইব অন 50,000 হয় যদি ডাবল হইলে 1 লাখ অন 2 লাখ যদি হয় অন যদি 1 লাখ হয় তে অন হইব 2 লাখ অন 2 লাখ হয় যদি অন 4 লাখ হইব অন 5 লাখ হয় তে অন 10 লাখ হইব ডাবল মানে দ্বিগুণ হইব দ্বিগুণ বাংলায় কইছে দ্বিগুণ মানে প্রিন্সিপাল যদি 100 হয় অ্যামাউন্ট হইব 200 তে আই ইকুয়াল টু এ মাইনাস পি আই ইকুয়াল টু 200 মাইনাস 100 ইকুয়াল টু 100 এখন দেখা যায় আমি প্রিন্সিপাল কত পাইছি প্রিন্সিপাল পাইছি 100 আই পাইছি 100 আমার বাড়ি তো আর আর ইকুয়াল টু 100 ইন্টু আই ডিভাইডেড বাই পি ইন্টু টি 100 ইন্টু আই আই কত দিস ইজ আই আই লগে 100 পি কত দিস ইজ পি পি হইল 100 আর টি কত টি তো হইল 10 ইয়ার্স হইল 10 বছর ও বাজার দাঁড়িয়ে বেলে বই দিলাম 100 100 ক্যান্সেল 0 0 ক্যান্সেল আর ইকুয়াল টু 10% এটা হইল 1996 সেম কোয়েশ্চন এটা এক্সারসাইজ 13 অর 5 নম্বর কোয়েশ্চনও দিছে এইগুলো গিয়া এটার সলিউশন এখন দেখা যায় আমরা 9 প্রশ্ন সেম রুলে দিয়া দিছে এক্সারসাইজ 13 অর 9 এক্সারসাইজ 13 অর 9 সেম জিনিস দিয়া দিছে কইছে কিটা এট হোয়াট রেট এটা সাম মানে বিকাম ডাবল ইন 20 ইয়ার্স ইনর মাঝে আমার বাড়িতে কিটা কইছে কিটা ফাইন্ড দা প্রিন্সিপাল হইল প্রিন্সিপাল বিকাম অত ও হোয়াট ইজ দা রেট অফ ইন্টারেস্ট কইছে হোয়াট ইজ দা রেট অফ ইন্টারেস্ট আর বা করতাম আর টি দিছে ইনর 20 ইয়ার আর বা করতাম টি দিছে 20 ইয়ার্স আর বা করতাম টি দিছে 20 ইয়ার্স এখন হইল গিয়া টি হইল 20 ইয়ার্স আর হইল গিয়া বা করতাম আর কর কন্ডিশন কিটা কর আমার প্রিন্সিপালও দিছে না ইন্টারেস্টও দিছে না প্রিন্সিপালও দিছে না ইন্টারেস্ট বাহর দিছে না কারণ আর ওর ফর্মুলা হইল 100 ইন্টু আই ডিভাইডেড বাই পি ইন্টু টি শুধু টি দিছে 20 ইয়ার না আই দিছে না পি দিছে কন্ডিশন দিছে যে সাম মানি বিকাম ডাবল ডাবল যদি হয় আমরা প্রিন্সিপাল লেট লেট প্রিন্সিপাল ইকুয়াল টু 100 আর এ ইকুয়াল টু 200 সেম কন্ডিশন যদি দেখা যায় ডাবল হয় ডাবল হইলে আমরা প্রিন্সিপাল ধরি যদি 100 টাকা তে রিটার্ন ব্যাক মানি অর্থাৎ অ্যামাউন্ট হইব 200 টাকা আমার দ্বিগুণ কইছে যার কারণে এটা 200 টাকা আগেও কইছি যে এটা যদি 1000 টাকা হয় তে আমরা ডাবল হইলে এটা হইব 2000 টাকা আমরা 1000 ধরতাম পারি আমরা 100 ধরতাম পারি 1 লাখও ধরতাম পারি 1 ক্রোরও ধরতাম পারি 1 টাকাও ধরতাম পারি 1 টাকা যদি হয় তে তো 2 টাকা হইব 1 টাকা যদি হয় প্রিন্সিপাল তখন রিটার্নমেন্ট বানি হইব 2 টাকা কিটা চলে কারণ হইল কি আমার কন্ডিশন কইছে যে প্রিন্সিপাল বিকাম ডাবল অর্থাৎ মূলধন দ্বিগুণ হইবে তে তো দেখা যায় আমরা অন্তা কি আই বাখান আই ইকুয়াল টু এম এন এস পি আই ইকুয়াল টু এম এন এস পি 200 মাইনাস 100 ইকুয়াল টু 100 তে তো আমার প্রিন্সিপাল হইল কি 100 আর ইন্টারেস্ট হইল কি 100 দুটা সমান সমান প্রিন্সিপালও 100 ইন্টারেস্ট 100 প্রিন্সিপাল 100 প্রিন্সিপাল ইন্টারেস্ট সমান সমান না হইলে ডাবল হইতো না আমি যদি 5000 টাকা আনি আর যদি ইন্টারেস্ট 5000 টাকা হয় না তাহলে 10000 ডাবল ডাবল হইতো না যার কারণে প্রিন্সিপাল ইন্টারেস্ট সমান হইব
ইফ ইট ইজ ডাবল যদি এটা ডাবল হয় এতে সমান হইব তখন আমরা আর বা করি আর ইকুয়াল টু হান্ড্রেড ইন্টু আই ডিভাইডেড বাই পি ইন্টু টি আমরা ফর্মুলা বসাইন হান্ড্রেড ইন্টু আই কোনটা দিস ইজ আই আই হলো গিয়ে হান্ড্রেড এটা আমরা লেট এটা লেট করছি ধরছি আর পি হইল গিয়া ও হইল প্রিন্সিপাল হান্ড্রেড আর টি হইল টোয়েন্টি ইয়ার হান্ড্রেড হান্ড্রেড ক্যান্সেল করলাম জিরো জিরো ক্যান্সেল করলাম টেন ডিভাইড বাই টু ইকুয়াল টু ফাইভ আর ইকুয়াল টু ফাইভ পার্সেন্ট আর ইকুয়াল টু ফাইভ পার্সেন্ট এই হইল গিয়ে আমার কোয়েশ্চন নাইনটিন ইফ রেট অফ ইন্টারেস্ট অফ সিক্স মান্থ অফ সিক্স হান্ড্রেড ফিফটি যত দেন ইয়ারলি রেট অফ ইন্টারেস্ট এটা হয়েছে কিনা টি ইকুয়াল টু হইল গিয়া সিক্স মান্থ সিক্স মান্থে আমরা কিতা করবো সিক্স মান্থে বছর নিম গিয়া ছয় মাসে বারো দিয়ে ভাগ করে লইলে ইয়ার দায় গিয়া দিস ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু এখন হয়েছে কিতা কি হইল গিয়া আমার হইল গিয়া সিক্স হান্ড্রেড ফিফটি হইল গিয়া আই হইল গিয়া থার্টি টু পয়েন্ট ফাইভ জিরো এখন কইছে কিতা আমার রেট অফ ইন্টারেস্ট পাকতাম রেট অফ ইন্টারেস্ট আর ইকুয়াল টু হান্ড্রেড ইন্টু আই নাইনটিন নাইনটি সেভেন অর সেভেন্টি নাইন হান্ড্রেড ইন্টু আই ডিভাইডেড বাই পি ইন্টু টি এখন হইল গিয়ে হান্ড্রেড ইন্টু আই হইল থার্টি টু পয়েন্ট ফাইভ জিরো ডিভাইডেড বাই পি ইন্টু পি হইল গিয়া সিক্স হান্ড্রেড ফিফটি ইন্টু টি হইল ওয়ান বাই টু টি হইল হাফ টি হইল গিয়া ওয়ান বাই টু হইল গিয়া নিচের ফ্যাকশন উল্টি যায় গিয়া হান্ড্রেড ইন্টু থার্টি টু পয়েন্ট ফাইভ ডেসিমেলের বাদে জিরো মিনিং লাইন কাটি নিলাম ইন্টু টু ডিভাইডেড বাই সিক্স হান্ড্রেড ফিফটি এখন ওটারে আমরা আরও সিম্পলিয়াস করি হান্ড্রেড ইন্টু থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ইন্টু টু ডিভাইডেড বাই সিক্স হান্ড্রেড ফিফটি ইন্টু টেন দশমিকটা উঠে নিলাম থার্টি টু পয়েন্ট ফাইভর পয়েন্ট ফাইভর দশমিক উঠাইলে এটা হইল গিয়ে একবার নিচে আই গেল এই হইল গিয়ে আমার সিম্পলিফিকেশন এখন আমরা জিরো জিরো ক্যান্সেল জিরো জিরো ক্যান্সেল করে নিলাম করিয়া লিখলাম আর ইকুয়াল টু আমরা লিখলাম থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ইন্টু টু থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ইন্টু টু ডিভাইড বাই সিক্সটি ফাইভ এই হইল গিয়ে আমার হইল সিম্পলিফিকেশনও এখন দেখা যায় এটারে ফাইভ দি ডিভাইড করলে এটা হইব থার্টিন এটারে ফাইভ দি ডিভাইড করলে ফাইভ সিক্স আর থার্টিন সিক্সটি ফাইভ এখন দেখা যায় থার্টিন দি সিক্সটি ফাইভ দিয়ে ডিভাইড করলে হইল ফাইভ সো আর ইকুয়াল টু ফাইভ ইন্টু টু ইকুয়াল টু টেন পার্সেন্ট এই হলো গিয়ে আমার আনসার আনসার এলো গিয়ে অপশন নম্বর বি এটা অনেকের কোয়েশন দেখছি আমার দিছ দেখা যায় এটার আসলে গিয়া আমি নাইনটিন নাইনটি সেভেনের সেভেন্টি নাইন সলিউশন আমি দিছিও এখন আমি সলভ করলাম ভিডিও দিয়া টি হইল সিক্স মান্থ এই হইল রেট অফ ইন্টারেস্ট হইল টেন পার্সেন্ট নাইনটিন নাইনটি সেভেনের সেভেন্টি নাইন নাইনটিন নাইনটি টুর হইল গিয়া সেভেন্টি এইট আমার হয়েছে মান্থলি রেট মাসিক সুদের হার তো টি কেল্ট হইল গিয়া এক মাস বছর নিলাম গিয়ে ওয়ান বাই টুয়েলভ ইয়ার মাসিক সুদের হার হইল গিয়া মাসিক সুদের হার মানে টি ইকুয়াল টু ওয়ান মান্থ এক মাসে আমরা বছর নিলাম গিয়ে ওয়ান বাই মাসে বারো দিয়া বাক করলে বছর যায় গিয়া ওইল কি দেখা যায় হইল পি হইল গিয়া ওয়ান থাউজেন্ড আর হইল গিয়া আই হইল গিয়া ফিফটিন কইছে কিতা মান্থলি রেট অফ ইন্টারেস্ট ওয়ান থাউজেন্ড রেট ইন্টারেস্ট হইল গিয়া রেট মান্থলি রেট অফ ইন্টারেস্ট অন রুপিজ ফিফটিন হোয়াট ইজ দ্য ইয়ারলি রেট অফ ইন্টারেস্ট মানে আর বার হইতো আর ফর্মুলা হইল হান্ড্রেড ইন্টু আই ডিভাইডেড বাই পি ইন্টু টি হান্ড্রেড ইন্টু আই হইল ফিফটিন পি হইল গিয়া ওয়ান থাউজেন্ড আর টি হইল ওয়ান বাই টুয়েলভ ওইল গিয়া আমার ফর্মুলা ভালো করে খেয়াল করো আমার কৈছে মান্থলি রেট অফ ইন্টারেস্ট তো টি হইল গিয়া এক মাস এক মাসে বছর নিলাম ওয়ান বছর
एक मास रे बसर निल मास रे 12 दी डिवाइड होले बसर कनवर्ट हो जाए मास रे 12 दी डिवाइड होले बसर कनवर्ट हो जाए पी लगिया 1000 आर आई लो 15 बारो लो इयरली रेट ऑफ इंटरेस्ट आर बारो तो आर इक्वल टू 100 इनटू आई डिवाइड बाय पी इनटू टी आई लो 15 पी लो 1000 आर टी लो 1/12 ए लगिया टी तमन रिसर्च फ्रैक्शन उल्टी जाए 1000 इनटू 15 into 12 divided by 1000 ए लगे हमार सिंपलीफिकेशन करले इटा 0 0 कैंसिल हो जाए बिलो 15 into 12 divided by 10 5b डिवाइड करी 2 5b डिवाइड करी 3 3 into 12 divided by 2 2 दिया डिवाइड करले 6 r equal to 3 into 6 equal to 18% ए लगे 1992-78 1992-78 ইয়ারলি রেট অফ ইন্টারেস্ট আমি করিয়া দিলাম আমার দিছে মান্থলি মান্থলি মানে এক মাসে বছর নিছি বছর নিতে বারো দি ভাগ করা লাগে বারো দি ভাগ করলে বছর যায় গিয়া পি দিছে 1000 আর আই দিছে 15 বারো তো ইয়ারলি রেট অফ ইন্টারেস্ট আর ইকুয়াল টু 100 ইনটু আই ডিভাইড বাই পি ইনটু টি আই লো 15 আর টি লো 1/12 1/12 নিচের ফ্যাকশন থাকলে উল্টি যায় ইনটু 1 बारो उठे गए कि वन नीचे आई से सिंप्लीफाई कर 18% कैलकुलेट मंथली रेट ऑफ इंटरेस्ट पैसे कितना আমি মান্থলি রেট অফ ইন্টারেস্ট বা করতাম অর্থাৎ পার্সন ল্যান্ড এট দ্য রেট অফ 18% পার অ্যানাম ক্যালকুলেট মান্থলি ইন্টারেস্ট এক মাসের সুদ বা করতাম মান্থলি রেট অফ ইন্টারেস্ট মানে টি ইকুয়াল টু 1 মান্থ এক মাসের সুদ বা করতাম এক মাসের সুদ সমান টি ইকুয়াল টু 1 মান্থ পয়সে হোয়াট ইজ দ্য হইল ক্যালকুলেট দিয়া মান্থলি রেট অফ ইন্টারেস্ট আমার এক মাসের সুদ বা করতাম তো টি ইকুয়াল টু হইল এক মাস এক মাসে আমরা বছর নিলে বারো দিয়ে ডিভাইড করলে ইয়ার হয়ে যায় তখন আমরা ইন্টারেস্ট বা করতাম মান্থলি ইন্টারেস্ট বা করতাম এক মাসের সুদ হতো পি হইল গিয়া আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর ডিভাইডেড বাই 100 পি হইল 1000 টাকা টি হইল হলো 1/12 আর আর হইল গিয়া 18 আর ফর্মুলা হইল গিয়া 100 এই হইল গিয়া আমরা 0 0 ক্যান্সেল করে দিলাম করার বাদে রইল 10 ইন্টু 18 ডিভাইডেড বাই 12 এটারে আমরা 6d ডিভাইড করলে 2 না 6d ডিভাইড করলে 2 এটারে 6d ডিভাইড করলে 3 এখন রইল 10 ইন্টু 3 ডিভাইড বাই 2 ডিভাইড বাই টু টু দি ইটারে ডিভাইড করি হলো ফাইভ ফাইভ ইন্টু থ্রি ইকুয়াল টু 15 এইলগিয়া আমার এইলগিয়া দেখা যায় 1 0 ইজ লেফট ওইলগিয়া দেখা যায় 1 ওইলগিয়া 15 ওইলগিয়া 10 ইন্টু 18 ডিভাইডেড বাই পি ইন্টু টি ইন্টু আর ডিভাইডেড বাই 12 হইল গিয়া 2 এটা হইল হইল গিয়া 6 ডিভাইড করি 6 হইল 3 আর 2 দিয়ে এটা হইল 5 5 টু দ্য 15 সো দিস ইজ ও এটা হইল গিয়া এটা হইল 10000 বলিস একটা জিনিস তাহলে আমি এটা হইল 10000 জিরো থাকে ইনো জিরো থাকি লইলে ইনো জিরো আর একটা থাকি যায় বলেছে জিরো একটু থাকি যায় যার কারণে এটা হইল গিয়া জিরো এটা হইল 50 50 ইন্টু 3 ইকুয়াল টু 150 আবার আমি করিয়া দিই সুন্দর করিয়া হইল গিয়া আমার আই ইকুয়াল টু পি হইল গিয়া 10000 ইন্টু 1/12 ফর্মুলা হইল 100 আর আর হইল 18 এইলগিয়া দেখা যায় আমার অঙ্ক
এমন 00 ক্যান্সেল করে দিলাম, দেখো দা 00 দুইটা ক্যান্সেল রইল, রইল 100 × 18/12, 6 ডি ডিভাইড করলে 2, 6 ডি ডিভাইড করলে 3, রইল 100 × 3/2, 2 দি ইটারে ডিভাইড করলে 50, 50 × 3 = 150, এই লোকি আমার এই লোকি 2019-93-78, ও আমি 1993-78 সুন্দর করে খুঁড়িয়া দিছি, সুন্দর করে খুঁড়িয়া দিছি, বেলা খুঁড়িয়ে দেখে করবাই কি হইল, ওয়ান মান্থ আমি বছরও কিলা নিছি, এক মাসে 12 দিবাগ দিলে বছরও যায়, এটা এনেও ছানা ছানি গেছিল, আমি সুন্দর করে খুঁড়িয়া দিছি 2007-71 কিতা কইছে বেলা খুঁড়ি দেখবাই, 2007-71 আমারে এ দিছে 2 ফুট 8 সিক্স, আর কিতা দিছে, আর দিছে 13% ইন পার এনাম হইতে সময় T = 1 ইয়ার। এখন আমারে যদি পি বাখরার কথা কয় আর যদি অ্যামাউন্ট দিলাই, পি বাখরার কথা কয় আর যদি অ্যামাউন্ট দিলাই আর টি দিলাই, তখন পির ফর্মুলা হইল গিয়া 100 × 8/100 + R × T, আমরা দিলা হইল গিয়া 2019-র আমার 46 যেভাবে দিছে, 2019-র 46 যেভাবে দিছে ঠিক সেই রূপঙ্ক, এটা হইল আমারে অ্যামাউন্ট দিছে, আর দিছে, টি দিছে, পি বাড়তাম, তখন পি কেল টু 100 × 8/100 + R × T, 100 × 2 4 8 6/100 + 13 × 1, 100 × 2 4 8 6/100 + 13, হলো 100 × 2 4 8 6/113। এখন 113 দি ডিভাইড যায় না, আমি আমরা কিতাখন উইলা ডাইরেক্ট যদি ইলা ফুড়ি যায় ডিভাইড, তখন 2 4 8 6 এ ডাইরেক্ট 113 দি ডিভাইড হনো, 2 দিয়ে হয়ে গিয়া হইল 226, আবার রয় 22, আবার 6 নামাইলাম, 2 দিয়ে হইল 226, তাতে দেখা যায় ইটারে ডিভাইড করলে হয় 22, তাতে 100 × 22 হইল 2200, দিস ইজ দ্য পি, এলো 2000 এলো গ্যাস 2007-71 কোয়েশ্চন সলিউশন, এলো ইন্টারেস্ট দিছি আমি ভিডিও কতটা অগুন দেখিয়া সবে সলভ করবাই, এলো একটা কোয়েশ্চন আছে আমি আবার কইয়ার, এলো আছে একটা কোয়েশ্চন এক্সারসাইজ 8-র, এক্সারসাইজ 8 নাই, এক্সারসাইজ 13-র 8, আর আরেকটা আছে 84 পেজর 59, ওগুন করবাই তুমি তাই নিজে নিজে করিয়া দিবাই, আর ফারোনা ক্লাসও আমার জিকার করিও, ক্লাস হইয়া খইও যেন ফারোনা আমার খইও ক্লাসও।